আরে ভাই এলো কথা না কই ঢালাক তো ঢালাক তো গন্ধ আছে আরে আরে বড় করে ঘুর বড় করে ঘুর আরে ভাই যে এতটা খাল পুরি অনেকটা ঘুষ আরো না বিকুরি হে চাঙ্গা তুই ঘরে তো ঘরে টকি ঘরে তো খালু কি করবে কি করব না কোন তো কানবে ঘরে টকি হাফি কোন ওর তো বাপরো আর কতটা পড়ে আরে না আরে না আরে না করে আরে কি করবে এতটা খাল কোন না এই চাঙ্গা এত ফেলা তো এত এত ফেলা পানি গুজুম তুই খাল করে বড় করে ঘুর তো আরে ওসার করে ঘুর কেন ওসার করে ঘুরে না আরে এত খাল কি হইবে খাল করে কি হইবে কোন না কানে এ তো তো কত ফেলা কি হবে না হবে তো কোন লাগবে তুই করে টপে করে তুমি আইজন করে এ আইজন বড় করে ঘুমে আইজন থাকে হ্যাঁ বে বেশি কি আরে বাপ রে বাপ এক বছর ধরি খাবার চাছন তুই আর হল্লা শালার কারেন্ট এই কারেন্ট যে তিন দিন আসলো ট্রান্সফর্ম ফেলে গেছে বাস্ট ভাই রে কারেন্ট এ গুম্বু সারা বছরে খোয়া যাবে সারা বছর খোয়া যাবে এখন ট্রান্সফর মিল আছে বাস্ট হয়েছে ওইটা খাই জানে বাস্ট হয়েছে এখন তিন চার দিন কারেন্ট না আসলো এখন নাই নষ্ট হয়ে গেছে ঢালে তো টকি ঢালতো ভাইজান এটা তোমার কোনো কাজ করছেন এ তুলে বস্তু বাপরে বাপ বস্তু গুলো পচে ফেলাইছেন ভাইজান আরে এ চ্যাংড়া তুই বেশি কথা কষ্ট রে মুই কি জানো বস্তু পচি যাইবে রে একটা গরু গোড়া যাবো করছি মনে করছি সারা বছর খাবার পামো এখন যে ট্রান্সফরমিটার যে বাস্ট হইবে বাস্ট চার পাঁচ দিন কারেন্ট না থাকবে এটাকে হাবা জানি হ্যাঁ এই যে তো বস্তু পচি হয়েছে কারেন্টাই বস্তু পচি ঢালেক তো ঢালেক 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 সেই জন্য তোমরা এতুলে গোস্ত নষ্ট করে ফেলাইবেন ভাইজান আরে এতুলে গোস্তের 15 কেজি গোস্ত মাত্র এইখানে কোনো গোস্ত হলে আর ভাইয়া ঢালের তো গন্ধ রে ঢালেক 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 ভাইজান ওহনো একটা গরুর গোস্ত তাবু দিলে ফ্রিজে ডুবেলেন ডুবিয়ে নষ্ট হয়ে গেল মুই তোমার ভাই সেই ছোটবেলা থেকেই কাম করো মুই কোনো যে মোকানে বেশি করে গোস্ত দাও সেটা মোক হাফ কেজির মতন গোস্ত দিলেন মো ছ ছোট গুলো ভালো মতন খাওয়ার পায় নাই সেই গোস্ত আজ পচে ফেলেন তোমার ভাই জান এই যে এই চাঙড়া এই তুই তুই এত ফেলা পাই যাই মুই দান করং না ঈদের দিন তুই আসলু আর কত মানুষ তো মোর বাড়ি আসছে রে আরে তোকে এলকা দিলে হবে মোর কত মানুষ থাকেন নাকি জানিস তুই হাকাম তুই আরে ভাই এলো কথা না কই ঢালাক তো ঢালাক তো গন্ধ আছে তুই এর ফেলা ফেলা হইছে না ফেলা তো গন্ধ আছে এই চাঙড়া ফেলা ফেলা তোমার বড় লোকের বড় বড় কাহিনী ভাইয়া সেই ছোটবেলা থেকে কাম করো মুই মোক হাফ কেজি গোস্ত দেয় আর এটা 15 কেজি গোস্ত পচে ফেলায়